রফেন বাবু আছেন, আসুন ভিতরে আসুন। কানু, খোকাবুকি ডেকে দে তো। যাচ্ছি, আপনি বসুন। কি ব্যাপার, খুব জরুরি বলে মনে হচ্ছে? একবারে সাত সকালে এসে হাজির? হ্যাঁ হ্যাঁ, খানিকটা জরুরি। কালকে কেসটা? আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। আমার অপরাধ? কালকের কেসটা। এসব ব্যাপারে তো অ্যারেস্ট না করে কোনো উপায় নেই। সে আপনি বিলেত ফেরত ডাক্তারই হন বা যেই হন, আইন আইনের পথে চলুন। হ্যাঁ, সে তো নিঃসন্দেহ, নিশ্চয়ই। তো বলছিলাম, কত টাকা খেলেন? মানে বলছি, কত টাকা ঘুষ খেলেন? আপনাদের চাকরি যাওয়ার ভয় নেই? এসব কি বলছেন আপনি? যা বলছি ঠিক বলছি। আপনি এসপিকে ফোন করুন। চলুন তো মশাই, আপনি বিপদে পড়লে সবাই ওরকম এসপি ডিএসপি দেখায়। সব আমার জানা। আপনার কিছু জানা নেই? এসপি আমার বন্ধু, ওর খালি খবরটা গেলে আপনার চাকরি থাকবে। আপনি রাগ করছেন কেন? রাগের মতো কিছু তো এখনো হয়নি। আমি আপনাকে অ্যারেস্ট করবো বলেছি, করেছি আমি। তাহলে কেন খামো খা আমার চাকরিটা খাবেন? হ্যাঁ, কিন্তু আপনার তো আমাকে অ্যারেস্ট করা উচিত ছিল। ওরা যখন আমার নামে আপনাকে উপর মহলে আপনার হাত রয়েছে, আমি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে তো লকআপে আটকে রাখতে পারবো না। আপনি ঠিকই বেরিয়ে আসবেন। অ্যান্ড ফার্স্ট অফ অল, আপনি আমাকেই হুড়কোটা দেবেন। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তাহলে কি দরকার নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে? আমি দেখব আপনার যাতে কোনো বিপদ না হয়। আপনি কিন্তু আমার দিকটা দেখবেন, ওকে? আপনার বন্ধু? অপদার্থ। শুনুন বড় বাবু, আমি আপনাকে একটা কথা বলছি। আপনি বরঞ্চ তপেনকে ধরে আপাতত থানার লকআপে ভরে দিন। তা বিকেলে ওখান থেকে সদরে চালান করে দেবেন। ওর নামে বলাৎকারের কেস দেবেন, যাতে সহজে ছাড়া না পায়, বুঝছেন? হ্যাঁ, ওই কেসটাই দিন, ধর্ষণ। না না, কোনো কেসই টিকবে না, উল্টে আমি কেসে পড়ে যাব। হেভি সোর্স যা হয়ে গেছে ছেড়ে দিন। ও তো নিজেই কয়েকদিন বাদে চলে যাবে, তখন যা খুশি করবে। আচ্ছা, আমি চলি। ও বাবা, ওরে এত সব প্ল্যান সব মাঠে মারা গেল যে। হ্যাঁ, তাহলে এখন কি করবি? ওই তপেন ব্যাটাজি আমাদের ঘোল খাইয়ে দিল। শুনলাম শিবদত্তরা প্ল্যান করে তপেনদার পেছনে লেগেছে। বড়বাবু সঙ্গে আছে। হ্যাঁ, ওরা বড্ড বেড়ে উঠেছে, কখন যে কি করে বসে। তুমি একটু সাবধানে থাকবে। আমার তো ভয় হয় তোমাকে নিয়ে। ওই শিবদত্তের নজর আছে তোমার উপর। কেন, তুলে নিয়ে যাবে? তুমি কি করতে আছো? আমি তো সবসময় তোমার কাছে থাকি না, যে তোমায় বাঁচাতে পারবো। কেন, তুমি তো সবসময় আমার কাছেই আছো। সেটা মনে হয় শুধুমাত্র মনের দিক থেকে। আচ্ছা, একটা কথা বলো তো, আমাদের দুজনের, দুজনকে নিয়ে তো চিন্তা কিসের? এই মন দিয়েছি তোমাকে, সে তোমার মনের মতন হো। তুমি স্বপ্ন দিয়েছো আমাকে, তাই দেখছে আমার দুটি চোখ। এই মন দিয়েছি তোমাকে, সে তোমার মনের মতন হো। তুমি স্বপ্ন দিয়েছো আমাকে, তাই দেখছে আমার দুটি চোখ। জানো স্যার, আমার মনে হচ্ছে এবার বোধহয় আমরা খানিকটা নিশ্চিন্ত হতে পারি। হ্যাঁ নিশ্চয়ই। এসডিও সব ব্যাপারটা দেখাশোনা শুরু করেছেন? ব্যাপারটা কি যেমন তপেন, আমাদের একটু সাবধান থাকতে হবে। সাবধান সাবধানের মান নেই। মাস্টার ঠিকই বলেছে, এসডিও আছে তো কি হয়েছে? খুব বদমাশ, যা খুশি তাই করতে পারে।
বাবা একটা প্রবলেম হয়েছে, ওই এসডিও ও বেটাকে কিছুতেই সাইজ করতে পারছি না। ডেঞ্জারাস লোক, তাই কাজ কর না, বলো ওই শ্যামলালকে দিয়ে আমাদের এমএলএ কে জানি। আরে আমাদের ওই নিবারণদা। হ্যাঁ বাবা, আমি শুনেছি যে ওই শ্যামলালের সঙ্গে দারুণ দোস্তি আছে আমাদের এমএলএর। এমএলএ কে কেসটা টেক করতে হবে। তাই দেরি না করে ওই শ্যামলালকে দিয়ে ওই নিবারণ এমএলএ কে এ ব্যাপারে ফিট করুন। খুব ভালো। হ্যাঁ এমএলএ দাদা আছেন নাকি? শ্যামলালজি কি ব্যাপার বলুন। আরে দাদা, আপনার সাথে বহুত জরুরি একটা বাত আছে। কি দরকার বলুন না। আরে দেখো, ফোনে তো সব কথা হয় না। না আপনি আপনি সোজা আমার বাড়িতে একদম চলে আসেন। আসেন না, আসেন না আমার ঘরে, বাতচিত হবে, খানা পিনা হবে। খানা পিনা হবে? হ্যাঁ, তুরন্ত চলে আসেন আমার ঘরে। স্যার আমায় ডেকেছিলেন স্যার। হ্যাঁ বসুন। থ্যাংক ইউ। আচ্ছা বড়বাবু, রূপনারায়ণপুরের ওই ব্রজেন দত্ত, শ্যামলাল, শিবু, এদের সবাইকে তো আপনি চেনেন? হ্যাঁ সবাইকেই তো চিনি। ওদের কাজ কারবার সম্বন্ধে সব খবর তো রাখেন? খানিকটা খানিকটা রাখতে তো হয়ই। আচ্ছা ওদের বিরুদ্ধে আপনার কোনো চার্জ নেই? হ্যাঁ তাও আছে, উপর মহলের চাপ আছে স্যার ওদের কিছু না করার জন্য। ওই এমএলএ নিবারণ দত্তর সঙ্গে ওদের খুবই মাখামাখি, তাই আর কি। আজকাল তো এইসবই তো চলছে স্যার, পলিটিশিয়ানদের হেল্প তো আজকাল সবারই দরকার হয়। অবশ্য পলিটিশিয়ানদেরও মাঝে মাঝে ওদের হেল্প দরকার হয় বই কি, এইসবের জন্য আর কি। কিন্তু বড়বাবু, সরকার আমাকে এখানে পোস্টিং করেছেন যাতে আমি অঞ্চলের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি, মানে ঠান্ডা করতে পারি, মানে দ্যাটস মাই ডিউটি। সেই জন্যই সরকার অনেক টাকা মাইনে দিয়ে আমাকে পুষছেন, আপনাকেও। কাজে আমরা কোনো মতেই পারি না সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে, সেটা অপরাধ। আর আমরা আইনের রক্ষক, রাইট? হ্যাঁ সে তো ঠিকই স্যার, আমার কাজ আমাকে করতেই হবে। আর এই ব্যাপারে আপনি আমার সহযোগিতা করবেন আশা করি। ওপর মহলের ইনফ্লুয়েন্স আমি বুঝে নেব, আপনার কোনো ভয় নেই, আপনি কোনো আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।